রাজকুমার সুগ্রীব। আজকের এই আয়োজন আর বানর রাজ কেশরী আর দেবী অঞ্জনের এই মঙ্গলময় শক্তি আর এই আধ্যাত্মিক বাতাবরণ, এইরকম মনে হচ্ছে যেন অবশ্যই দেবী অঞ্জনের গর্ভ থেকে কোনো দিব্য বালকের জন্ম হতে চলেছে আর আমরা সবাই তার জীবন পর্বে সহযোগী হব। আপনি একদমই ঠিক কথা বলছেন, এই বালক অবশ্যই বিস্ময় বালক। তাই তো সেই দিন অত্যন্ত অনিষ্টকারী সেই দুর্ঘটনার হাত থেকে রাজা কেশরী ও গর্ভবতী দেবী অঞ্জনী অলৌকিকভাবে রক্ষা পান। কি কি দুর্ঘটনা রাজকুমার? জাম্বুবান, এটা কিছুদিন আগের ঘটনা। ভানুরাজ কেশরী এবং গর্ভবতী দেবী অঞ্জনী একটা গুহার মধ্যে ছিলেন। এটা কোনো দুর্ঘটনা নয়, আমার তো মনে হয় বানররাজ কেশরীর বিরুদ্ধে শত্রু দ্বারা রচিত কোনো ষড়যন্ত্র হবে। আপনি একেবারেই ঠিক কথা বলছেন। বলুন, আমাদেরকে আপনি কি আদেশ দিচ্ছেন? আপনি আপনার সৈনিকদের নির্দেশ দিন যেন তারা এখানকার সকল আগন্তুকদের উপর দৃষ্টি রাখে, যে কোনো সন্দেহভাজন ব্যক্তি, যে কোনো অজানা ব্যক্তি সুরক্ষা ভেদ করে যেন বানর রাজ আর দেবী অঞ্জনীর কাছে পৌঁছতে না পারে। আপনি যা আজ্ঞা করবেন। ওই হলো আমার লক্ষ্য। কি হয়েছে ভ্রাতা সুগ্রীব? আপনাদের সবার সুরক্ষার জন্য আহারাদির একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে তো মিত্র। কিন্তু কেন? যাতে দেবী অঞ্জনী ও আপনার সন্তানের ওপর কোন রকম বিপদ না আসে। আপনার মতন মিত্র থাকতে আমাদের পরিবারে কোনো সংকট আসতে পারে না ভ্রাতা সুগ্রীব। আর আসবেই বা কিভাবে? আপনি নিশ্চিন্তে যান আর ওই নিয়মকানুন পালন করুন, আমি রয়েছি তো। সবকিছু তখনই সম্পূর্ণ হবে যখন আমাদের সন্তান মহারাজ বালির আশীর্বাদ লাভ করবে, আর আমরা ওনারই অপেক্ষায় আছি। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আজ আমি কারোর কোনো সহায়তা করতে পারবো না। এসে যখন পড়েছে তখন আমার কথাটা শুনেই নিন। আমি এখানে তোমার সমস্যার সমাধান করবার জন্য বসে নেই। আমি শুনেছি আপনার মতো বৈদ্য আর জ্ঞানী এই পৃথিবীতে খুব কমই আছেন। কে তুমি? কে? ও, তুমি বানো? যদি তুমি জানতে পারতে যে আমি কোন রাজার রাজবৈদ্য, তাহলে তুমি এই রকম দুঃসাহস কখনোই করতে না। আচ্ছা, তো ওনার নামটা বলে দিন। আমি এই ত্রিভুবনের সর্বাপেক্ষা শক্তিশালী মহাবলী লঙ্কাধিপতি রাবণের বৈদ্য। যদি সে তোমার এই স্পর্ধার কথা জানতে পারে, তবে তোমার লেজ কেটে তার সভার বিদূষক বানিয়ে রাখবে। বানর রাজ বলি, আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তুমি যদি ভালো কথা শুনতে তাহলে আমাকে বল প্রয়োগ করতে হতো না। ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আপনি আপনি বলুন, আপনার কি প্রয়োজন?
আমার পৃথিবীর সব থেকে ঘাতক বিষ চাই। দিদি দেখো, ও আমায় আবার পা দিয়ে ধাক্কা দিল। সত্যি? ও আমাদের ছোট মহারাজ, তোমার জন্য পায়েশ আর লাড্ডু নিয়ে এসেছি। তোমার পছন্দ তো? ও তো আমার কথা সাড়া দিল। আচ্ছা দিদি, আমিও দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখো না দেখো, বুঝতে পারলে? আমি তো কিছুই অনুভব করলাম না, ও আমাকে সাড়া দিল না কেন? তার কারণ হলো, ওর মিত্রতা আমার সাথে হয়েছে, তোমার সাথে নয়। তাহলে ঠিক আছে ছোট মহারাজ, আমি তোমার জন্য যে লাড্ডু থালা নিয়ে এসেছিলাম, আমি ওটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর যখন তোমার খিদে পাবে, তখন আমার কথাই মনে পড়বে। আচ্ছা। বানর রাজবালি, এই শঙ্খের মধ্যে পঞ্চধাতুর সংমিশ্রণে ত্রিভুবনের সবচাইতে ঘাতক বিষ রয়েছে। যদি এর একটা ফোটাও জীবিত অথবা নির্জীব বস্তুর উপর পড়ে, তাহলে এই বিষ ওই বস্তুকে চিরকালের জন্য বিনাশ করে দেবে। এই বিষ হলো মৃত্যুর দ্বিতীয় রূপ। বৈদ্যরাজ মশাই, যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আমি এই বিষ একটু পরখ করে দেখি। প্রভু, এই দুরাচারী বালি তো মাতা অঞ্জনের গর্ভের শিশুর শত্রু হয়ে উঠেছে, তার উপর ওর হাতে ঘাতক বিষ চলে এসেছে। দেবী, সংসারে বিষ আছে, তাই তো অমৃতের মূল্য এত বেশি। দোষ আছে, গুণও আছে, পাপ আছে, পুণ্যও আছে, আর খারাপ আছে, তাই তো ভালোর এত মূল্য। বালি যদি অধর্মই না করে, তবে সে শাস্তি পাবে কিভাবে? আর তাকে শাস্তি না দিয়ে সংসারে ধর্মে স্থাপন হবে কিভাবে? সত্যি? এর অর্থ হলো এটাই যে আমাদের ছোট মহারাজ নৃত্য করতে চাইছে, আর আজ তো ওর দিন। তাহলে ওর এই ইচ্ছেটা পূরণ করা হবে না কেন? চলো না। না, চলো না দিদি, চলো না। প্রভু, আপনি তো জন্মগ্রহণের পূর্বেই সমস্ত ব্রহ্মাণ্ডকে নিজের লয়ে বেঁধেছেন। চারিদিকে যেন সবাই হাসি আনন্দে নিমগ্ন।
মহারাজ বালি? প্রণাম মহারাজ বালি, আমার প্রণাম গ্রহণ করুন। ক্ষমা করবেন মহারাজ, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি মুখ্য দ্বারে উপস্থিত ছিলাম না। তাতে কোনো অপরাধ হয়নি কেশরীরাজ। বিলম্ব তো আমার হয়েছে, ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার থেকে। এরকম বলবেন না মহারাজ, কোনো রকম বিলম্ব হয়নি, আমরা সবাই তো আপনারই অপেক্ষায় ছিলাম। আসুন, ভিতরে আসুন। মহারাজ, আপনি এখানে এসেছেন সেটা আমাদের অত্যন্ত সম্মান আর গর্বের বিষয়। দয়া করে যে আসছে তাকে আপনি আশীর্বাদ করুন, যেন আপনারই মতন বিচক্ষণ আর প্রতাপশালী হয়। আমি চাই আপনার এই পুত্র যেন আমার আয়ুও পেয়ে যায়। কিন্তু চাইলেই কি তা সবসময় হয়? দেখুন না দেবী অঞ্জনী, আপনার সন্তানকে আশীর্বাদ দিতে চাই, কিন্তু দিতে হবে মৃত্যু। ওটা ওখানে রেখে দাও। আসুন মহারাজ, ভোজন গ্রহণ করুন। আপনার কথা শুনে মনে হচ্ছে যেন আমি এখানে কেবল ভোজনই করতে এসেছি। মহারাজ, আমার কথা ভুল বুঝবেন না। আজ আমি একলা নই, পুরো পরিবারের সঙ্গে ভোজন করব। মহারাজ, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে আজ আমরা সবাই আপনার সাথে ভোজন গ্রহণ করব। না মহারাজ, আপনারা সবাই ভোজন করুন, আমাদের প্রিয় ভগিনী অঞ্জনী তো আজ শুধুই পায়েস খাবে। কেন দিদি? কারণ ওই পায়েস দিয়ে আমি মহাদেবকে ভোগ দিয়েছিলাম, আর মহাদেবের প্রসাদ দিয়েই আমাদের অঞ্জনী তার ব্রত ভঙ্গ করতে চায়। আপনারা সবাই ভোজন করুন। খুড়িমা, আপনি ওকে নিয়ে যান, আমি ওর জন্য পায়েস নিয়ে আসছি। এসো মা। মহারাজ, মহারাজ, ভোজনের জন্য আসন গ্রহণ করুন, আমি এক্ষুনি আয়োজন করছি। খুঁজলে পরে রাস্তা ঠিকই মেলে। অঞ্জনীকে বিষ দিতে হলে ওই পায়েসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। বিশ্বাসই হচ্ছে না মিত্র, ইনি কি সত্যি মহারাজ বালি? মনে তো তাই হচ্ছে, শুনেছি ইনি একটা হাতির বাচ্চার সুর ধরে বন বন করে ঘুরিয়েছিলেন। হাতি ছাড় একসাথে 20টা রাক্ষসকে নিজে হাতে মারতে দেখেছে আমার নিজের মামা। আরে, ওনার কোমরে ওটা কি? কেমন কালো রঙের, আর গায়ে কি সব কাঁটা আছে। চল সামনে থেকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দেখে আসি। চল
দেখতে তো শঙ্খের মতো। কিন্তু শঙ্খ কবে থেকে কালো হলো? আমার তো মনে হয় মহারাজ বালির সমস্ত শক্তি এই জাদু শঙ্খেই রয়েছে। আবার ও প্রলাপ বকা শুরু করলো। প্রলাপ না, এটাই সত্যি। আরে উনি তো চলে যাচ্ছেন, চলো চলো চলো। আচ্ছা, তাহলে প্রতিটি সামগ্রীর পরীক্ষা হচ্ছে, সেটাও আমার প্রিয় ভ্রাতা সুগ্রীবের দ্বারা। জানি না আমাদের বংশে এমন অপদার্থ কি করে জন্ম নিল, কখনো কোনো কাজে তো আসে না, উল্টে সমস্ত কাজ বন্ধ করতে এগিয়ে যায়। এখন এই রকম কড়া সুরক্ষা ভেঙে আমি পায়েসে বিষ মেশাবো কেমন করে? তারা, আমার প্রিয়তমা পত্নী তারাই হবে আমার ঢাল, কারণ ওর হাতে বানানো পায়েস পরীক্ষা করে দেখার দুঃসাহস এদের হবে না। বিষের শঙ্খ কোথায় গেল? আরে এক মুহূর্ত আগেও তো আমার কাছে ছিল, কোথায় গেল? লুপ্ত হয়ে গেল। তা কি করে সম্ভব? মনে হচ্ছে কেউ চুরি করে নিয়েছে। কিন্তু কি, এই দেখ কালো শঙ্খ। এটাকে তো শঙ্খের মতোই দেখতে। এতে নিশ্চয়ই চমৎকারী শক্তিও আছে। কেমন শব্দ? মনে হচ্ছে এর মধ্যে কোনো তরল পদার্থ আছে। তরল পদার্থ? ওই দেখ, ওই সেই তরল পদার্থ। ওই দেখ, ওখান থেকে তরল পদার্থ আসছে। আর এক মুহূর্ত বিলম্ব হলে জানি না কি হয়েছে। তো তারা, মহারাজ মহারাজ নয় দাস। মহারাজ, এসব আপনি কি বলছেন? সত্যি তো বলছি, সাধের এই যে অনুষ্ঠান, এই পুরো পরিবেশ, বিশেষ করে অঞ্জনি আর কিশোরীকে দেখে আমারও মনে হচ্ছে যে আমাদেরও একজন উত্তরাধিকারী দরকার। সত্যি মহারাজ। দেবী, তুমি কি তাহলে আমাকে পিতা হবার সুখ দেবে? আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মহারাজ, এই মুহূর্তের জন্য কবে থেকে প্রতীক্ষা করছিলাম আমি। আর আমিও মহারাজ।